দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য আমাদেরকে কোরআনে কারিমে নামাজ কায়েম করার জন্য প্রায় 82 বার পর্যন্ত আমাদেরকে হুকুম দিয়েছেন। আন আবি সাঈদ উদুরী রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাআইতুমুর রাজুল ইয়াতাআহাদুল মসজিদ ফাশহাদু বিল ঈমান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যাদেরকে নামাজের মধ্যে সম্পর্ক বজায় রাখে, মসজিদে যারা সম্পর্ক বজায় রাখবে, তোমরা যদি এরকম ব্যক্তি দেখতে পাও যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য মসজিদে আগমন করবে, বাড়ি থেকে সুন্দর করে অজু করার পরে মসজিদে প্রবেশ করবে আল্লাহর সলাত আদায় করার জন্য, এই সমস্ত ব্যক্তিদেরকে যখন তোমরা দেখতে পাবে মসজিদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখে, নিবিড় সম্পর্ক বজায় রাখে, এই সমস্ত মানুষদেরকে তোমরা ইমানদার হিসেবে স্বীকৃতি দাও। সুবহানাল্লাহ বিহামদিক। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য ঘর থেকে বের হয়ে মসজিদে যাতায়াত ব্যবস্থা চলমান রাখবে তাদেরকেই একমাত্র তোমরা ইমানদার হিসেবে স্বীকৃতি দিয়ে দাও। সুবহানাল্লাহ বিহামদিক। এবার আপনারা বলেন, যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, যারা মসজিদের সাথে ভালো সম্পর্ক নিবিড় সম্পর্ক বজায় রাখে না, তাদেরকে কখনো ইমানদার হিসেবে স্বীকৃতি দেওয়া